welcome to a new vlog. আমি প্রচন্ড এক্সাইটেড, বুঝতেই পারছো, বিকজ আজকে হট করে একটা সাডেন ট্রিপ প্ল্যান হয়েছে। সেটা কোথায় বলবো না, সেটা একেবারে ডেস্টিনেশনে গিয়ে বলবো। আপাতত আমাদের ক্যাব আসছে, আমরা রেডি হয়ে গেছি আর এখন বেরোবো। সো স্টে টিউনড। আমরা 12টার সময় বেরিয়েছি আর তখন মানে রাস্তায় এত ফগ ছিল, ওর মধ্যে থেকে এসেছি, পুরো মানে অন্ধকার ছিল, তো বেশি কিছু রাত্রেবেলা তুলতে পারিনি। বাট ইয়েস, সকালবেলার ভিউটা বেশ সুন্দর ছিল, তো কিছুটা তুলেছি, তোমাদের অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা 12টায় বেরিয়েছি আর এখন প্রায় 11টা বাজে আমরা পৌঁছেছি দিউতে। তো এত লং জার্নি ছিল। এবার সোমনাথও আমরা ভিজিট করেছি মাঝখানে, কিন্তু আমি কিছু ব্লগ করতে পারিনি, ফটোজও তুলতে পারিনি, কারণ ওখানে বন্ধ মানে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না। সো এখন আমরা একটু ফ্রেশ হবো, তারপর ব্রেকফাস্ট করতে যাবো, তারপরে একটু রেস্ট নিয়ে পুরো মানে যা যা বিচ টিচ আছে এখানে ঘুরতে যাবো। সো সব তোমাদের সাথে দেখাবো, সব তোমাদেরকে দেখাবো। সো স্টে টিউনড। অলসো লাস্ট মোমেন্ট প্ল্যান ছিল, তো আমরা মানে যেটা পেয়েছি ওটাই বুক করে নিয়েছি। তো আমি এখন আছি গ্রিনল্যান্ড গেস্ট হাউস বলে, মোটামুটি মানে খুব একটা এক্সপেন্সিভ হোটেল না, মানে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি, আর রুমটাও ঠিকঠাক টাইপের, মানে আমরা জাস্ট আজকে রাতেই থাকবো, তো ঠিক আছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই রুমটা। ফাইনালি শ্বেতার যত কমপ্লেন ছিল সেটার একটা স্টেপ আমরা কমপ্লিট করেছি। তোমাদেরকে সোমনাথ দর্শনটা আমরা দেখাতে পারিনি, কারণ ওখানে কিছু রেস্ট্রিকশনস আছে আর কোভিডের পরে এখন মাহল এমন হয়ে গেছে ওখানে ফোন নিয়ে অ্যালাউ করছে না কাউকে, তো অনেক ভালো ভালো ভিউ আমরা দেখাতে পারিনি। বাট আমরা এখন রেস্ট নিয়ে যাচ্ছি এখন লাঞ্চ করতে, সন্ধেবেলা আমরা সানসেট পয়েন্টে যাব, ওখানকার খুব সুন্দর একটা ভিউ আছে সেটা দেখাবো। অ্যাকচুয়ালি দিনতে আমি শ্বেতার সঙ্গে আসার আগে একবার এসে গেছি, তো আমি জানি এখানকার জায়গাটা। আর কালকে আমরা যাব দুটো খুব ভালো জায়গায়, তার মধ্যে একটা হচ্ছে দিউ ফোর্ট, যেটা মানে এখানকার মানে হিস্টোরিক্যাল খুব ভ্যালু রয়েছে ওটার, সেটাও আমরা কালকে দেখাবো। পাঞ্জাবি থালি খাবো, তো এখন আমরা পাঞ্জাবি থালি খাবো, কারণ গুজরাটে আমরা জামনগরে থেকে শুধু গুজরাটি থালি খাই, তো আজকে আমরা একটু চেঞ্জ করি, পাঞ্জাবি বাট ভেজ। যারা বাঙালি তারা এটা অ্যাকসেপ্ট করতে একটু প্রবলেম হবে, বাট উই উইল হ্যাভ ভেজ পাঞ্জাবি। ওকে, সো দেখাবো তোমাদের কি খাচ্ছি। পাঞ্জাবি খেয়েছি তোমাদের দেখালাম, আর আমরা অ্যাকচুয়ালি হোটেল আপারে খেয়েছি, ওটার হোটেলও আছে, আমরা রেস্টুরেন্টটাতে খেয়েছি, খুবই টেস্টি ফুড, যদি দিউ আসো দেন ডেফিনেটলি ট্রাই দিস। তো জাস্ট আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে আর কি এখন বেরোচ্ছি সানসেট পয়েন্ট দেখতে, তারপর নাগোয়া বিচ যাবো। সারা রাত ঘুমাইনি তো আমাদের প্রচণ্ড ঘুম পাচ্ছে,
বাট ঘুরতে এসে তো একটু স্যাক্রিফাইস করতেই হবে। সো লেটস গো, তাড়াতাড়ি চলো, সূর্য ডুবে যাবে নাহলে। সানসেট পয়েন্ট অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এখন যেখানে এসেছি মোটামুটি 3-4 সানসেট পয়েন্ট আছে এখানে দিউতে, বাট আমরা এখানে যেখানে এসেছি সেটা হচ্ছে নাগোয়া বিচের ঠিক পেছন দিকটাতে। এখানে সুন্দর জায়গা করা রয়েছে, আমরা আগে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, যেখানে প্রপারলি তোমরা দাঁড়িয়ে ফটো ফটো তোলা যেতে পারে। খুব সুন্দর একটা বিউটি, মানে আছে সিনারি, খুব সুন্দর। আর একটু হাওয়াও দিচ্ছে, মানে একটু ঠান্ডাও আছে, বাট খুব ঠান্ডা না, বাট হাওয়াটা দিচ্ছে বলে একটু লাগছে। তুমি একটু শীত কত রে নিতে। হ্যাঁ, আর ভিউটা ভীষণ সুন্দর, চলো উপরে গিয়ে দেখাই। হ্যাঁ বিচ, এন্ড ওখানে প্যারাসেলিং ট্যারাসেলিং সব হচ্ছে, মানে স্পোর্টস অ্যাক্টিভিটিস আর কি। আমরা জাস্ট হোটেলে এলাম, ভীষণ সুন্দর সানসেট পয়েন্টটা ওটা দেখে দেখে। তো এখন একটু চিল করবো, তারপর কালকে সকালে অনেকগুলো জায়গা যাব। তো কালকে সকালে আবার তোমাদের দেখাবো যেখানে যাব। গুড মর্নিং এভরিওয়ান, ইটস ডে টু ইন ডিউ। আমরা হোটেল থেকে চেক আউট করলাম, এখন কিছু সাইট সিং করে আজকেই আমরা ফেরত যাচ্ছি। তো এখন আমরা কি ব্রেকফাস্ট করবো? এখন আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করার পরে ডিউ ফোর্ট যাব, তারপর নাগোয়া বিচ যাব, দিয়ে লাঞ্চ করে আমরা এখান থেকে জামনগরে রিটার্ন করব। নাগোয়া বিচ আমরা কালকেও গেছি সানসেট পয়েন্টে, বাট আজকে আরেকবার যাব একটু বিচে, বিকজ আমরা দিনের ভিউটা পাইনি। চলো আমি এখানে, তো লেটস গো। ব্রেকফাস্ট ডান, আলু পরাঠা এন্ড থেপলা খেয়েছি। এটি ফোনে কি করছিস? কেমন লেগেছে? শ্বেতার এক বন্ধুর বিয়ে আছে মার্চে, তো তার জন্য কোনো গিফট অর্ডার করেছিল, সেটা আজকে ডেলিভারি হচ্ছে। আমাদের যে কটা পেন্ডিং ডেলিভারি হওয়ার ছিল শিপমেন্ট সবগুলো আমাদের এই ট্রিপের দৌরানই হচ্ছে, যেখানে আমাদেরকে নেই সেটাই আমি দেখছি, ফোনে মেসেজ এসেছিল। ওকে, কোনো ফ্রেন্ড না, ওটা রিভিল করবো না, ওটা তখনই দেখবে। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, চাইল্ডহুড ফ্রেন্ড। এনিওয়েজ, আর একটা হচ্ছে যে তো এখন আমরা বিচে যাব, তো এখন আমরা বিচে যাব না, এখন আমরা ফোর্টে যাব আগে। আর এখানে মহাদেবের একটা টেম্পল আছে, তো দেখি ওখানেও আমরা যদি মহাদেব চান তাহলে আমরা ওখানেও যাব। তো আলু পরাঠা থেপলাটা কেমন লাগলো তোমার জন্য? কর আলু পরাঠা এখানকার একটু ডিফারেন্ট, আর তো সোয়েটার ওটা খুব একটা ভালো লাগেনি, কারণ আমার জামনগরটা বেশি ভালো লাগে, এখানে একটু পোড়া পোড়া কেমন স্মেল ছিল। যাই হোক, এটা খুব ফেমাস নাকি, মানে সব সেলেবসরা নাকি এখানে এসে খায়, তাই তো দেখলাম ছবি টবিতে। তো ঠিক আছে, চলো ফোর্টেই যাই, ওখানে গিয়ে আবার কথা।
যে বিচটা, ইটস সো বিউটিফুল, ওখানে যাওয়া যায়, আবার ওর পাশে ওয়েভস গুলো সব আসছে, দেখতে পাচ্ছো? ভেরি ভেরি নাইস, পুরো মন ভালো করে দেওয়া সিন। নাগোয়া বিচ এসে গেছি, চেঞ্জ অন প্ল্যান, দিউ ফোর্ট আমরা পরে যাব। তো নাগোয়া বিচ ইজ লাইক গোয়া বিচ ওনলি, আই মিন অনেক রকম স্পোর্ট অ্যাক্টিভিটিস। এইজন্যই তো এখানে বলে ওটাকে না গোয়া। ওকে রাইট, ঠিক ঠিক, এটা তো ঠিক বলেছিস। সবাই এখানে এসে ফিল করে যে এটা গোয়ার বিচ, তখন সবাইকে মনে করে দেয় না গোয়া, না না গোয়া। বাট এত সুন্দর তোমাদের দেখাচ্ছি, আমি জানি না এখন আমরা কিছু করব কি না, বাট ভীষণ সুন্দর দেখতে লাগছে। দাঁড়াও দেখাচ্ছি, ব্যাক ক্যামেরাটা অন করে। কালকে আমি তোমাদের সানসেট পয়েন্ট থেকে দেখিয়েছিলাম একটুখানি গ্লিমস, আমরা কালকে অন্ধকার হয়ে গেছিলো বলে আর বিচে আসিনি। তো ওখানে কালকে প্যারাসেলিং হচ্ছিলো, আর আজকে বাদ বাকি সবগুলো হচ্ছে, মানে কি বাইক, তারপরে প্যারাসেলিংও মনে হচ্ছে, মাঝপথে একটা নিয়ে গেলো দেখলাম, পুরো মনে হচ্ছে গোয়াতে আছি। বাট অ্যাজ অভিজ্ঞান সেড, ইটস না গোয়া। বাড়িতে স্নান না করে ভালো।